না প্রথমে বলি আজকের এই সকালটা কিন্তু রাজনীতি করার নয় কিন্তু তন্ময় বাবু যে রাস্তা দিয়ে হাঁটছে তার পাল্টা তো কিছু নিশ্চয়ই বলতে হবে কিন্তু তার আগেই বলে রাখি যে আমাদের সহনাগরিক 10 জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন 50 জনের মতো আহত জানি না এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে আর কত বাড়বে আমার মনে হয় যে আমরা সবাই মিলে একসাথেই বোধহয় প্রতিদিন যারা নিত্যযাত্রী যারা রেলে সকালবেলা থেকে ঝুলে ঝুলে যাত্রা করেন তাদের সব প্রত্যেকেরই যেন তারা নিরাপদে ঠিকঠাকভাবে যেতে পারেন সেই রকম সেটাই কাম্য করি কামনা করি এখন প্রশ্ন হচ্ছে যে রেল দুর্ঘটনা দায় কার কিভাবে হলো এবং আগেরবারে আগের মানে 2004 থেকে 2014 তে কত দুর্ঘটনা হয়েছে আর এখন কত কম দুর্ঘটনা হয়েছে সেটা দিয়ে কিন্তু আজকে গতকাল যে দুর্ঘটনাটা হয়েছে সেটাকে জাস্টিফাই করা যায় না জাস্টিফাই করছে না বলছে সরকার চেষ্টা করে যাচ্ছে সরকার কমাচ্ছে আপনি যদি বলেন সরকার কাজ করছে আপনি যদি বলেন সরকার চেষ্টা করছে তুমি বলছো তুমি বলছো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন না আমি একটা মনে করে দিচ্ছি তুমি বলছো তন্ময়দা সকালে মানুষ দেখছে তো আমি আসবো আমি তন্ময়দা আগে আপনাকে আমি সময় দেবো তন্ময়দা আমি সময় দেবো ইন্দ্রজিৎ আপনি সময় দেবো আমি একটা লাইন বলে রাখি তুমি যেরকম বললে না যে কম্পেয়ার করে বা তুলনা করে এরকম করা যায় না যে আগে কি হয়েছিল এখন কি হয়েছিল এই ঘটনা ঠিক আমাদের রাজ্যের যখন হিংসা পরিস্থিতি আজকে বিষয় নয় তাও আমি বলে দিচ্ছি হিংসা পরিস্থিতি হয় বা রাজ্যের দুর্নীতি নিয়ে হয় তখন কিন্তু এই কথাটা আমরা যখন বলতে যাই তখন তোমরা বলো না 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 আমরা কত কমিয়েছি সেটা দেখো যাই হোক তুমি কন্টিনিউ করো এবার ব্যাপারটা হচ্ছে যে 2014 থেকে 2019 একটা পরিসংখ্যান দিল যে রেল দুর্ঘটনা প্রায় হচ্ছিল না 2019 এর পর থেকে কেন এই পরিস্থিতিটা তৈরি হলো বুঝতে হবে এখানে যে রেলকে কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওখানে গিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী তিনি একটা জিনিস বলেছেন যে অভিভাবকহীন রেল কেন বলেছেন আজকে দেখলাম আমরা যে রেল সম্পূর্ণ তাকে তার আলাদা একটা বাজেট ছিল তার আলাদা একটা পরিকাঠামো ছিল তার আলাদা একটা নির্দিষ্ট কর্মসূচি ছিল এবং রেল কিভাবে মানে আগামী দিন এগিয়ে চলবে এবং পরিচালিত হবে সেটা নিয়ে নির্দিষ্টভাবে ভাবনা চিন্তা হতো সেটাকে সম্পূর্ণরূপে এক বাজেটের সাথে নিয়ে চলে আসা হয়েছে এবং তার মানে বোঝা যাচ্ছে কি এই যে বেসরকারিকরণ করানোর দিকে যে অগ্রগতি এই যে রেলকে একটা সম্পূর্ণভাবে অবহেলিত করে রাখার প্রচেষ্টা এর জন্যই দুর্ঘটনা ঘটছে না না এর জন্য অবশ্যই প্রতিদিন মনিটরিং করতে হবে আবার বলবেন আপনি আমি তন্ময়দার কাছে আসবো তার আগে আমি একটা প্রশ্ন জুড়ে দিই তন্ময়দা নিশ্চয় এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের এখন 29 আগে আর সংখ্যাটা কিছুটা কমেছিল 2019 2014 কত ছিল আমার এই মুহূর্তে মনে নেই তো এতগুলো সাংসদ সংসদে বসে রয়েছেন তারা এই বিষয় নিয়ে কি কোনো কথা বলেছেন নিশ্চয়ই নয় তাহলে আমরা খবর করতাম নিশ্চয়ই দেখতে পেতাম তন্ময়দা আপনার সময় শুরু না সন্তু দেখুন আমি কিন্তু রাজনীতি করতে আসিনি বা রাজনীতি কথাও বলতে আসিনি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে তৃণমূলে যিনি বলছেন তিনি বলছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বলেছেন আপনাদের মনে থাকবে বালাসোরে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন যে 500 বেশি মৃত্যু হবে মানে একজন ফ্যামিলি তারা চিন্তা করছে উদ্বেগে রয়েছে কেউ মারা গেছেন কিনা উনি বলে দিচ্ছেন 500 বেশি মৃত্যু হয়েছে মৃত্যু হবে হয়েছিল কি তো তারপরে আপনি দেখুন যতজন প্রাণ হারিয়েছিলেন সেই সংখ্যাটাও কম নয় তোমার বাবু অবশ্যই হয়েছে আমি বলছি কিন্তু চিন্তা করুন একজন মুখ্যমন্ত্রী প্রথমেই এরকম বলে দিচ্ছেন তার হচ্ছে ডেথ হয়েছিল 262 জনের মধ্যে এবং এই মুহূর্তে 500 বলে দিচ্ছেন আজকে দেখুন সকালে মানুষ শুনছে প্রতিটা দর্শককে আমি আমি ক্ষমা প্রার্থী যে এইভাবে এইভাবে দুজনের মধ্যে চিৎকারের জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি দুজন অতিথিকে আপনারা একে একে বলুন মানুষ শুনতে চাইছে টিভিটা খুলে বসে আছে মানুষ আপনাদের আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো শোনার জন্য তন্ময়দা আপনি বলছিলেন উত্তরটা দেওয়া হলো না আমার দেখুন এই রেল ছিল ভেন্টিলেটারে সেটা বলা হতো দেশে রেলের হচ্ছে ভেন্টিলেটারের অবস্থা সেই ভেন্টিলেটার থেকে বার করে এনেছে এই এনডিএ সরকার এখন হচ্ছে রেলের হচ্ছে সব দিক দিয়ে উন্নতি হচ্ছে আমি একটার পর একটা খতিয়ান দিতে পারি
এবার উনি বলছেন যে এই হচ্ছে রেলের বাজেট কেন আলাদা হচ্ছে। আপনি দেখাতে পারবেন পৃথিবীতে কোন দেশে রেলের বাজেট আলাদা করে পেশ করা হয়? রেলের বাজেট পেশ হয়েছে, শুরু করছে তারা লাগবে। আপনি এখানে রাজনীতি আপনি উত্তর দেবেন? আপনি এখানে সকালে অসভ্যতা করতে আসেন? আপনি 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 অনেকগুলো প্রাণ আমরা গতকাল হারিয়েছি, সুতরাং সাধারণ মানুষ যারা রয়েছে তারা উত্তর দেওয়ার জন্য রাজনীতি করতে পারে। আগে আগে একদম কোনো রাজনীতি আজ এখানে লাশ খুঁজছে আলোচনায় আসি, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে এবং পরবর্তী সময় যাতে না হয় সে বিষয়টা কিন্তু দেখার দায়িত্ব প্রত্যেকটি রাজনৈতিক দলের, যারা ক্ষমতায় রয়েছেন অথবা যারা বিরোধিতায় রয়েছেন। আমরা2016 সালে নীতি আয়োগ বলে যে রেলের বাজেট একসাথে করতে, তখন হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন অরুণ জেটলি, তাকে সেটা বলা হয়, রাজ্যসভায় আলোচনা হয়, রাজ্যসভায় কমিটি তৈরি হয়, সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী রেলের বাজেট একসাথে করা হয় 2017 সাল। বেশ না, সত্যি রেলকে বলছি তো, আমরা তো বলছি রেলের বাজেট আলাদা কেন হবে সেটা আপনাদের। আমি ছোট করে উত্তর নিয়ে আমি শুনুন, প্রথমত হচ্ছে রেলের বাজেট পৃথিবীতে কোথাও নেই। পৃথিবীতে এত বড় রেল ব্যবস্থা কোথায় আছে? ভারতবর্ষে, ভারতবর্ষের মতো রেল পরিকাঠামো এবং এতজন মানুষ যেখানে চাকরি করছে সেই রকম সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে কোনো জায়গায় নেই। কাজে সেই যে রেল, সেই পরিকাঠামো, তাকে তো স্পেশাল ভাবে নজর দেওয়া উচিত। যেমন আমার আমার কিছু প্রশ্ন আছে, আমি আমি একদম একদম গ্যারান্টি দিচ্ছি, আমি আমরা একদম গ্যারান্টি দিচ্ছি বিরতির পর আপনি বলবেন। আমি কিন্তু একদম সময় একটা বিরতি 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 আমি আমি মনে করিয়ে দিই, রেল আমাদের গর্বের, রেল আমাদের পরিষেবা দেওয়ার জন্য, রেল আমাদের ভারতের শক্তি। কিন্তু সেই শক্তিতে বারবার কেন অভিযোগের আঙুল উঠবে, বারবার কেন প্রশ্নচিহ্ন উঠছে, এর দায় কার? নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর।